না ও নির্বাচনকালীন বলি ইন্ডিয়াতে কেমন হয়, অস্ট্রেলিয়া ইন্ডিয়া বা কানাডা অথবা ইংল্যান্ডে যেভাবে ইলেকশন হয় ওভাবে হবে? হ্যাঁ, শুধু আমাদের আর ডিক্লেয়ার হবে এবং নমিনেশন সাবমিট হবে, তখন থেকে আর সরকারি কোনো সুযোগ সুবিধা মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না, পতাকা বা কোনো সুবিধা হিসেবেই তাদেরকে ভোট চাইতে হবে। 2018-তে সেইভাবেই হয়েছিল। হ্যাঁ, 14-তে আমি কিছু মন্ত্রী, এরপরে 18-তে আর সে পদ্ধতি হয় সেইভাবে, এবারও সেইভাবেই হবে। মহামান্য রাষ্ট্রপতি যেহেতু অসুস্থ, তিনি বাইরে আছেন, যোগ আছে, কাজে ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হবে। শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে যে সময়টা দেওয়া হয় সাধারণত নমিনেশন সাবমিট করার, তো নমিনেশন সাবমিট সেটা আমরা আগে দলীয় নেব, তারপরে একটা নমিনেশন সাবমিট করার একটা তারিখ দেয়, সেখান থেকে আবার প্রত্যাহার করার তারিখ, প্রত্যাহার করার পরে বাছাই করার তাদের একটা সময় থাকে, ওই সময়টা নেয় ইলেকশন কমিশন। এরপরে প্রত্যাহার করা সময় শেষ হওয়ার পরে, তাদের বাছাই করার পরে তখন প্রতীক বরাদ্দ হয়, আর প্রতীক বরাদ্দর পর থেকে নির্বাচন মানে প্রচারণার কাজ। তো এই নির্বাচন প্রচারণার সময় কোনো মন্ত্রী কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না, আর কোনোরকম সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে না, এটাই নিয়ম। কিন্তু সরকার থেমে থাকবে না, সরকারি দৈনন্দিন যে কাজগুলি সেগুলি যে রুটিন ওয়ার্ক যাকে বলে সেটা কিন্তু করতে হবে, নইলে তো স্থবির হয়ে যাবে, দেশ তো চলবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই ইলেকশন যখন হবে, যখন এমপিরা নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে শপথ নেবে, এবং এমপিদের সময়কালটা কিন্তু হিসাব হয় প্রথম পার্লামেন্ট যখন বসে, সেই প্রথম পার্লামেন্ট বসার থেকেই কিন্তু এমপিদের যাত্রা শুরু। তো সেইভাবেই সমস্ত কাজগুলি হবে, সেইভাবেই চলবে। কাজে এখন আর ওই নির্বাচনকালীন সরকার কে হবে তা হবে সেটা সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যেভাবে চলার ওইভাবেই। অন্য অন্য দেশ আমি এটা ইংল্যান্ডেও আলাপ করেছি, তাদেরও দেখেছি, বা এমনকি অস্ট্রেলিয়া কানাডা বা সব যে সব দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র আছে, সেভাবে যারা চলে সেইভাবেই করা হবে। অর্থাৎ সেই সময় আমরা যারা থাকবো ওই আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন দৈনন্দিন কাজকর্ম যাতে সরকার অচল হয়ে না যায় সেটা আমরা করব, সেভাবে চলবে।